হ্যালো এভরিওয়ান, আমরা নির্দেশতন্ত্র সম্বন্ধে জেনেছি, এখন জানবো নির্দেশতন্ত্র অনেকগুলো প্রকারের রয়েছে সেই সম্বন্ধে একটু জানি। ফরাসি গণিতজ্ঞ দেকার্ত উনি সবচেয়ে প্রথমে এই কার্তেজীয় নির্দেশতন্ত্রের ধারণা দেন। এই কার্তেজীয় নির্দেশতন্ত্র তিন রকমের হয়ে থাকে, সেটা একটু আলোচনা করছি। একমাত্রিক নির্দেশতন্ত্র, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অক্ষ ব্যবহার করা হয়েছে, এখানে ও হচ্ছে মূল বিন্দু আর পি হচ্ছে সেই অবস্থান যেখানে কণাটি অবস্থান করছে। ধরা যাক এই ও থেকে পি বিন্দুর দূরত্ব যেখানে বস্তুটি রয়েছে সেটি হচ্ছে এক্স, তাহলে বস্তুর এই গতি বোঝানোর জন্য আমার শুধু এই অক্ষটারই প্রয়োজন হচ্ছে। তার মানে এই মুহূর্তে কণাটি পিতে আছে, তাহলে আমি এই সরলরেখার সাহায্যে কিন্তু বস্তুর গতি কিংবা বস্তুর অবস্থান প্রকাশ করতে পারছি। এখানে কিন্তু বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য আমার অন্য কোনো কিছুর সাহায্য লাগছে না, তাহলে একে আমরা একমাত্রিক গতি বলবো। আর এই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। দেখা যাক দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কেমন হয়। না, যখন কোনো বস্তু কিংবা কোনো কণা, আমি কণাই বলবো, তো কোনো কণা দ্বিমাত্রিক স্থানে, যেরকম দেখছো এক্স ওয়াই একটা তল, একটা সমতল রয়েছে, এখানে দেখো দুটো অক্ষ রয়েছে ও এক্স আর ও ওয়াই। ধরা যাক পি বিন্দুতে বস্তুটি অবস্থান করছে কিংবা কণাটি অবস্থান করছে, তাহলে এখানে আমি স্থানাঙ্ক দিলাম এক্স ওয়াই, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে ও থেকে পি, এটা হচ্ছে মূল বিন্দু থেকে কণাটির দূরত্ব। তাহলে এই যে এক্স আর ওয়াই যে লেখা আছে, এটা তো বুঝতেই পারছ সমান রয়েছে, তো এইখানে একটা আয়তক্ষেত্রের মতো। আর এখানে দেখবে এই ও পি কে ধরা হয়েছে আর, তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য লাগাই এখানে, তাহলে বলতে পারি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আর সমান তাহলে কত হবে, না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কোনো নির্দিষ্ট সমতলে যদি কোনো কণা গতিশীল হয়ে থাকে, তাহলে এক্স আর ওয়াই দুটি স্থানাঙ্ক থেকে আমরা কিন্তু বস্তুর অবস্থান সম্পূর্ণরূপে জানতে পারি। একইভাবে আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রতে কি হবে, না যখন কোনো কণার জন্য আমাকে তিনটে অক্ষের প্রয়োজন হবে, যেরকম ধরো এখানে দেখতে পাচ্ছ ও এক্স ও ওয়াই ও জেড, আগেরবার যেরকম ও এক্স আর ও ওয়াই লম্ব অক্ষ দুটি ছিল, এখানে তিনটি অক্ষ পরস্পর সাপেক্ষে লম্ব থাকবে আর এখানে স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে তিনটি অক্ষেরই প্রয়োজন হয়েছে আমার। তাহলে এখানে আর হবে আগের বারের মতোই আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান ছিল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন হবে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। থ্যাংক ইউ।